আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় আজান। আজান সম্পর্কে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে মহামূল্যবান কিছু তথ্য আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজান বিষয়টাই যেহেতু গুরুত্বপূর্ণ, অতএব যারা আজান দিবে তাদেরও অনেক ফজিলত রয়েছে যা আলোচনার মধ্যে সময় সাপেক্ষে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার ঈমানদার মানুষ, যখন তোমাদের জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দৌড়িয়ে চলে আসো। তোমাদের যত ক্রয় বিক্রয় রয়েছে সব বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা জানো। অত্র সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার সালাতকে কেন্দ্র করে বলছেন, হে দুনিয়ার ঈমানদার মানুষ, যখন তোমাদের সামনে জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তখন তোমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব ত্যাগ করো, সব ত্যাগ করে তোমরা দৌড়িয়ে ছুটে চলো মসজিদে জুমার সালাত আদায়ের জন্য, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা বুঝো জানো। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাটা অত্র কোরআন মাজিদে বললেন সেটা জুমার সালাতকে কেন্দ্র করে। ভাই আপনারা, আমার পরিস্থিতি এমন যে দুনিয়ামুখী এমন বেশি হয়ে গেছি, পাঁচ ওয়াক্ত সালাত তো ঠিক মতো আদায়ই করতে পারি না, জোহরের সালাত আসরে নিয়ে যাই, আসরের সালাত মাগরিবে নিয়ে যাই, মাগরিবের সালাত এশাতে নিয়ে যাই। এটা যারা পড়ে তাদের অবস্থা বললাম, আর যারা পড়ে না তাদের তো হিসাবের বাইরে তারা আছে। আর জুমার সালাতের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব গুরুত্বপূর্ণভাবে স্পেশালভাবে প্রত্যেকটা ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, যখনই জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, তখন তোমরা কাজকর্মে করিও না, ব্যবসা বাণিজ্যে যেও না। কেন? ওইটা তখন তোমাদের জন্য হারাম হয়ে যায়। কেন? এখন তোমাদের জন্য আল্লাহর দিকে আহ্বান করা হয়েছে। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনার আমার জন্য ঈমানদার হিসেবে অতীব জরুরি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই আয়াত পালনার্থে যখনই আজান শুনব তখন সব কাজকর্ম, আজান শোনার আগে থেকেই প্রস্তুতি নিতে হবে, অনেক ফজিলত আছে। আজান শোনার আগে থেকেই অনেক প্রস্তুতি নিতে হবে, অনেক প্রস্তুতি আছে, অনেক ফজিলত আছে, যেটা সময় সময় আপনাদের বলে থাকি। কিন্তু ভাই যখন আজান হয়ে যাবে তখন আপনি আর একটুকু কাজ করতে পারবেন না, একটু তো কাজ রয়েছে, এইটুকু করে এরপরে গোসল করে এরপরে মসজিদে যাব, এইটা আপনি আর করতে পারবেন না, একেবারে হারাম হয়ে যাবে। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, যারা এখানে আছেন আলহামদুলিল্লাহ, এই ওয়াজ তো আপনাদের সামনেই করছি, তো আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অতীব গুরুত্বপূর্ণ অন্তত জুমার সালাতের যখন আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তার আগে মসজিদে আসার চেষ্টা করবেন, কাজকর্ম সব ত্যাগ করে দিবেন, জুমার দিনের জন্য অন্তত ফ্রি মাইন্ডে থাকবেন, জুমার দিনে কাজকর্ম কমিয়ে দিবেন, অন্য অন্য দিন যেই ধরনের কাজকর্ম করেন জুমার দিন তার চেয়ে অনেক কমিয়ে নিয়ে আনবেন, পারলে একেবারে অফ রাখেন। আর যদি মনে করেন যে আমার সংসার চলবে না, আমার রিজিক আহরণ করতে হবে, তাহলে আপনি জুমার দিন কাজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই লিমিট রাখতে হবে যে আমার সলাতের কোনো ক্ষতি হচ্ছে কি না, এইটা আপনাকে দেখতে হবে। অতএব প্রিয় উপস্থিতি, এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আজান। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোনো মানুষ, জিন অথবা কোনো বস্তু যদি মুয়াজ্জিনের আজান শুনে, যেই ব্যক্তি আজান দেয়, আজান শুনে যেই ব্যক্তির আজানের শব্দটুক যত দূর পর্যন্ত যাবে, আজানের বাক্যগুলোর আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত যত মানুষ, যত জিন, যত জড়বস্তু, যত কীটপতঙ্গ যারাই শুনতে পাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লা শাহিদ আলাহু ইয়াউমাল কিয়ামা, তারা বিচারের কাঠগড়াতে সাক্ষী প্রদান করবে মুয়াজ্জিনের পক্ষে। সুবহানাল্লাহ। আজানের শব্দ যত দূর যাবে, তত দূর যত মানুষ শুনতে পাবে, যত জিন শুনতে পাবে, যত কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ শুনতে পাবে, পায়ের নিচে পিপিলিকা থাকে এইগুলো যত শুনতে পাবে, মশা মাছি যাই শুনতে পাবে, আপনার এই আজানের শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইলা শাহিদ আলাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সব কীটপতঙ্গগুলো, কিয়ামতের দিন সব জিনগুলো, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করবে যে ব্যক্তি আজান দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন মুয়াজ্জিনের কত ফজিলত। এখন সমাজের মাঝে মুয়াজ্জিন মানে অবহেলিত একটা ব্যাপার, কিন্তু মুয়াজ্জিন মানে যে আজান দিবে, ভাই এই ফজিলতটা তো আপনিও নিতে পারেন সময়ে সময়ে। অতএব প্রিয় উপস্থিতি, মুয়াজ্জিনের মান মর্যাদা যে কত বেশি, মুয়াজ্জিনের মান মর্যাদা যে কত বেশি তা আমি বলে শেষ করতে পারবো না। বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন সমস্ত মানুষের মধ্য থেকে সবচাইতে উঁচু উঁচু কাদের অধিকারী হবে, মুয়াজ্জিনদের কাছ। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের আলাদা একটা মর্যাদা, স্পেশাল মর্যাদা তাদের জন্য অবধারিত করে রেখেছেন। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজান দেওয়ার চেষ্টা করবেন। যে হাদিসটা বললাম বুখারিতে পেয়ে যাবেন এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নম্বর হচ্ছে 656। অত্র হাদিসের আলোকে যেটা বললাম যে আজান যত দূর পর্যন্ত শুনতে পাবে, তত দূর পর্যন্ত মানুষ, জিনজাতি, কীটপতঙ্গ পদার্থ, জড় পদার্থ, গাছপালা যা কিছু আছে সব মুয়াজ্জিনের জন্য, কল্যাণের জন্য দোয়া করবে এবং বিচারের কাঠগড়া থেকে কিয়ামতের দিন তার পক্ষে হয়ে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় উপস্থিতি, যারাই আজান পারেন সময়ে সময়ে আজান দেওয়ার চেষ্টা করবেন, এর মধ্যে অনেক ফজিলত রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মুয়াজ্জিন আজান দিবে তখন তোমরা মুয়াজ্জিনের সাথে সাথে আজানের বাক্যগুলো বলবে। যখন মুয়াজ্জিন আজান দিবে, মুয়াজ্জিনের আজানের সাথে সাথে পিছে পিছে মুয়াজ্জিন যে বাক্যগুলো বলে ওই বাক্যগুলো বলবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আমার উপর দুরুদ পাঠ করবে। কেন? মান সাল্লা আলাইয়া ওয়াহেদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। এই কথাটা তো আপনাকে আমি বলে বুঝাতে পারবো না, দেখেন তো একটু বুঝাতে পারি কি না। একবার দুরুদ পাঠ করলো রাসূলের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি কয়বার রহমত নাজিল করেন ভাই? 10 বার রহমত নাজিল করেন। 1 মিনিট আমি মসজিদে খুতবা দিচ্ছি, খতিব সাহেব আমি আল্লাহকে বলছি আল্লাহ তুমি আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করো, তুমি আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করো, তুমি আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করো। আল্লাহ যদি আমার দোয়া কবুল করে নেন ভাই, একবার রহমত নাজিল করবেন। মসজিদের সভাপতি আপনি, আপনি দোয়া করছেন আল্লাহ আমার প্রতি তুমি রহমত নাজিল করো, আমার প্রতি তুমি রহমত নাজিল করো, আমার প্রতি তুমি রহমত নাজিল করো। আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি একবার রহমত নাজিল করবেন। এই দোয়াটাই যখন আপনি রাসূলের প্রতি করছেন, আল্লাহ তুমি নবীর প্রতি রহমত নাজিল করো, মানে দুরুদের মধ্যে এই কথাগুলো আছে, আল্লাহ তুমি নবীর প্রতি রহমত নাজিল করো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে রহমত নাজিলের পূর্বে আল্লাহ ওই ব্যক্তির প্রতি আগে 10 বার রহমত নাজিল করেন। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, দুরুদ সব সময় পাঠ করবেন। জুমার দিনে বেশি বেশি দুরুদ পাঠ করতে হয়, যদি চ কয়বার আপনি আমি আজকে দুরুদ পাঠ করলাম, আজকে তো জুমার দিন, জুমার দিনে বেশি বেশি দুরুদ পাঠ করতে হয়।
আর এমনিতেই সবসময় দুরুদ পাঠ করলে একবার দুরুদ পাঠের বিনিময়ে ১০ বার রহমত নাজিল করবেন আল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন আজান দিবে, মুয়াজ্জিনের সাথে সাথে আজানের শব্দগুলো বলো, এরপরে দুরুদ পাঠ করো। একবার দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা তার প্রতি ১০ বার রহমত নাজিল করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে পৃথিবীর মানুষ তোমরা আমার জন্য মাকামে ইব্রাহিম মাকামে মাহমুদ একটা সম্মানিত স্থান, ওই স্থানের জন্য আমার জন্য দোয়া করো। ওইটা হচ্ছে সম্মানিত স্থান যেটা কিয়ামতের দিন আল্লাহ একটা মাত্র বান্দাকে দিবেন, এটা সম্মানিত স্থান। ওই স্থানটা সারা পৃথিবীতে যত মানুষ এসেছে নবী রাসূলগণ সহ সমস্ত মানুষের মধ্য থেকে একটা মানুষকে ওই সম্মানিত স্থানটা দিবেন। তো পৃথিবীর মানুষ তোমরা আজান হয়ে গেলে মুয়াজ্জিনের সাথে বাক্যগুলো বলো, তারপর দুরুদ পাঠ করো, তারপরে আমার জন্য মাকামে ইব্রাহিম মাকামে মাহমুদ সম্মানিত স্থানটা আমার জন্য চাও। যদি আমার জন্য মাকামে মাহমুদ সম্মানিত স্থানটা চাও, তাহলে আমি বলছি তার জন্য আমি ওয়াজিব কিয়ামতের দিন করবই করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। মানে আপনি যদি আজানের পরে, ভালো করে বুঝেন, আপনি যদি মুয়াজ্জিন যখন আজান দিবে, আজান আপনি দিবেন, বাক্যগুলো সাথে সাথে বলবেন, এরপরে যদি দুরুদে ইব্রাহিম দুরুদ পাঠ করেন, এরপরে যদি আপনি আল্লাহর নবীর জন্য দোয়া করেন, আল্লাহ তুমি নবীকে মাকামে মাহমুদ দিয়ে দাও, সম্মানিত যে স্থানটা আছে ওইটা তুমি দিয়ে দাও, ওইটা দোয়ার মধ্যে আছে, আমি সামনে বলছি আপনার সামনে, ওইটা যদি আপনি দোয়া করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি আমার জন্য দোয়া করো মাকামে মাহমুদ সম্মানিত স্থান পাওয়ার জন্য, তাহলে আমি বলি তোমাকে আমি কিয়ামতের দিন সুপারিশ করবই করব। কোন কোন বর্ণ এসে ওয়াজিব হয়ে যাবে তার প্রতি সুপারিশ করা। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের আমি করজোড়ে বলবো, আজানটাকে মূল্যায়নের চেষ্টা করবেন। আপনি মুয়াজ্জিন আজান দিতে পারেন না বা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সমস্যা নেই, কিন্তু মুয়াজ্জিন যে আজানের শব্দগুলো বলছে, আপনি বাড়িতে বসে বসে যদি এই মুয়াজ্জিনের শব্দগুলো বলেন, তাহলে মুয়াজ্জিনের সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের সমপরিমাণ মর্যাদা আপনি পেয়ে যাবেন। যে হাদিসটা এখন বললাম, হাদিসটা মুসলিমে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 657। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা যেন এই আজানের জবাবগুলো নিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ক্বালাল মুয়াজ্জিনু, যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফাকালা তোমরা তখন বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুম্মা কালা মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালা তখন তোমরা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা কালা মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুম্মা কালা তখন তোমরাও বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুম্মা কালা মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালা, কালা তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুম্মা কালা মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, কালা তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুম্মা কালা মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কালা তখন তোমরা বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুম্মা কালা মুয়াজ্জিন যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কালা তখন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিন কলবিহি দাখালাল জান্নাহ, মুয়াজ্জিনের সাথে সাথে যেই ব্যক্তি এই বাক্যগুলো বলবে মনে প্রাণে বিশ্বাস নিয়ে, অন্তরে মনে প্রাণে বিশ্বাস নিয়ে, ভয়ভীতি নিয়ে, মিন কলবিহি দাখালাল জান্নাহ, তাহলে লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের বাক্যগুলো যদি কোনো মানুষ বাড়িতে বসে বসে বলে,
মুয়াজ্জিন যখন আজান দিবে আজানের শব্দগুলো বলবে, শুধু হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহর জায়গায় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর মুয়াজ্জিন যা বলবে হুবহু তাই বাক্যগুলো বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে ভয়ভীতি সহ যদি কোনো মানুষ বলতে পারে আজানের বাক্যগুলো সাথে সাথে বলতে পারে, দাখালাল জান্নাহ, লোকটাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ দেখেন আজানের ফজিলত, মুয়াজ্জিনের ফজিলত। ভাই মুয়াজ্জিনের ফজিলত আপনিও নিতে পারেন, বাড়িতে বসে বসে শুধু মুয়াজ্জিন যেই বাক্যগুলো বলবে ওই বাক্যগুলো মনোযোগ সহকারে বলতে হবে। সাহাবায়ে কেরামের আমল দেখতেন, দুইজন পরস্পরে কথা বলতেন, দুইজন পরস্পরে কথা বলতেন, মসজিদ থেকে আজানের শব্দ শুনেছে কথা বলা বাদ দিয়ে দিতেন, মুয়াজ্জিনের শব্দগুলো বলতেন। তো এই আমল কি আছে আপনার আমার মাঝে? আপনি আমি অজু করতে বসেছি ওইখানেও কথা, আজান আজানের জবাব দিচ্ছি ওইখানেও আরেকজনের সাথে কথা, মানে পারলে মনে হয় সলাতের মধ্যেও কথা বলি। ভাই এবাদতগুলো নিয়ে খেলতামাশা করিয়েন না, একটু মনোযোগ সহকারে ভয় ভীতি সহকারে এই বাক্যগুলো বলবেন, তাহলে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ফজিলতের কথা বলেছেন তাহলে আপনি এই ফজিলতের আশা করতে পারেন। অতএব প্রিয় উপস্থিতি, আপনাদেরকে করজোরে অনুরোধ করব, মুয়াজ্জিনের যে শব্দগুলো অন্তত আজকের পর থেকে এই আসরের সালাত থেকেই, মুয়াজ্জিন যখনই আজান দিবে তখনই আজানের জবাব নেবেন, মুয়াজ্জিন যখনই একামত দিবে, শুনেন মুয়াজ্জিন যখন একামত দেয় তখন প্রায় মানুষ একামতের জবাব নেয় না, সবাইকেই জবাব দিতে হবে, সবাইকেই জবাব দিতে হবে। মুয়াজ্জিন যখন আজান দিবে আজানের জবাব দেন, মুয়াজ্জিন যখন একামত দিবে একামতের জবাব দেন। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, মুয়াজ্জিনের আজান মুয়াজ্জিনের একামত শুনে আপনি আজান একামতের জবাবগুলো বাক্যগুলো বলবেন, তাহলে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ফজিলতগুলো বললেন এই ফজিলতগুলো অটোমেটিক আপনি আমি পেয়ে যাব। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, যে হাদিসটা বললাম অত্র হাদিসটা মুসলিম মিশকাতের 658 নম্বর হাদিস। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, আপনারা একটু কাতারবন্দি হয়ে বসেন তো, মানে কেউ যেন ঢুকতে না পারে ওই রকমভাবে বসবেন। দেখেন ভুল আমাদেরই আছে, আপনি একজনের এক জায়গাতে বসেছেন আর একটু ফাঁক রেখেছেন, আর একটু জায়গায় ফুল বসেছেন, তো ফাঁকটা আছে, পিছনের মানুষ তো ভেবে নিয়েছে যে ওইখানে আমাকে গিয়ে বসতে হবে, কেন আপনি ফাঁকটা রাখলেন এটা হলো আপনার ভুল। যদি ফাঁকটা না রাখতেন তাহলে ওই মানুষ আসতোই না, যেহেতু ফাঁক রেখেছেন প্রথমত আপনার ভুল। আর দ্বিতীয়ত বলছি, যারা আসবেন খুব সতর্ক ও সাবধান, এটা কখনো করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠিন কথা বলেছেন, খুব কঠিন কথা বলেছেন যে সে যেন সামনের দিকে আসলো না, সে যেন জাহান্নামের পুল পাড়ে দিয়ে সামনের দিকে আসছে। অতএব এইভাবে সামনে আসবেন না, যদি ভাই কথা বলতেই হয় খুব প্রয়োজন হয় ইশারায় বলবেন, ডেকে ইশারায় বলবেন, কিন্তু মুখ খোলা যাবে না। জুমার দিনের ব্যাপারটা খুব ভিন্ন, জুমার দিনের ব্যাপারটা খুব ভিন্ন, কাউকে ইশারায় বলতে পারেন কিন্তু কথা বলবেন আপনার সলাত ওই দিনের নেকি বাদ হয়ে যাবে। ডিঙ্গিয়ে আসবেন, আপনি সামনে আসলেন না, নেকি কামানোর জন্য আসলেন না, জাহান্নামের পুল পাড়ে দিয়ে সামনে আসলেন। অতএব ভাই জুমার দিনের ফজিলত যদি নিতে চান তো আগেই আসতে হবে, আজানের আগে আসতে হবে। অতএব সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, বিষয়গুলো বুঝার চেষ্টা করবেন। আমার কথাতে আপনার রাগ হলে আমার কিছু করার নেই, আমি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আপনার সামনে বলছি। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, যেই কথাগুলো বললাম আজানের শব্দগুলো পরস্পর বলার চেষ্টা করবেন, অন্তত আজকে থেকে এরকম একটা সিদ্ধান্ত নেন যে আজকে থেকে মুয়াজ্জিন যখন আজান দিবে আজানের শব্দগুলো ইনশাল্লাহ পরপর বলবো, ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আজান শুনে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল ক্বাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, ওয়াসিলাতা ওই যে ওয়াসিলার কথা শুনেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার জন্য ওয়াসিলা চাও, মানে সম্মানিত স্থান মাকামে মাহমুদ, ওই সম্মানিত স্থানটা চাও, তাহলে তোমার জন্য আমি কি করে দেব, সুপারিশ করবো কেয়ামতের দিন। ভাই আমরা কি নবীর সুপারিশ কেয়ামতে চাই না? ভাই নবীজি আমাদের জন্য সুপারিশ করুক এটা আমরা চাই না? যদি চাই তো আল্লাহর নবী বলছেন আমার জন্য মাকামে মাহমুদ চাও, তো আমি ওয়াজিব করে নিলাম তোমাকে আমি সুপারিশ করবই করব। এই যে এই দোয়ার মধ্যে কিভাবে চাইবেন, দোয়ার মধ্যে আল্লাহর নবী শিখিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আজান শুনে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল ক্বাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া
এই বাক্যর মধ্যে ওসিলা নামক স্থান চাওয়া হয়েছে। কথা বুঝাতে পারলাম আমি? যদি কোনো মানুষ আজান শোনার পরে এই বাক্যটা বলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাল্লাত লাহু শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তার জন্য আমি ওয়াজিব করে নিলাম, তাকে আমি কিয়ামতের দিন সুপারিশ করবই করবো। যে হাদিসটা পেয়ে যাবেন বুখারি এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 659। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, দেখেন সিরিয়ালটা আমি আপনাকে আবারও দিই। যখন মুয়াজ্জিন আজান দিবে, আজান যখন দিবে, মুয়াজ্জিনের আজানের সাথে সব কথা বন্ধ, কোনো কথা চলবে না, সব কথা বন্ধ। ভাই দুই তিন মিনিট সময়ই তো নাকি, দুই তিন মিনিট সময়, সব কথা বন্ধ, সব কথা বন্ধ করে দিবেন। এরপরে মুয়াজ্জিন যেই বাক্যগুলো বলবে ওই বাক্যগুলো আপনি বলবেন, হাইয়া আলাস সালার জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালার জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন। এরপরে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। কি পাঠ করবেন ভাই? দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপরে এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল ক্বাইমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাতা ওয়াল-ফাযিলা ওয়াবাসু মাকামা মাহমুদান আল-লাযী ওয়াত্তা। ভাই দুঃখের ব্যাপার জানেন কি, আপনি আমি দোয়া দিয়ে দোয়া দোয়া বলে চিল্লাই, হ্যাঁ আমার বাড়িতে খাদ্য খেয়ে খেতে এসেছে, হুজুর দোয়া করবে না কেন? আপনাকে যদি বলি আজান শেষের এই দোয়াটা পড়েন, নবী তো বলেছেন জান সুপারিশ ওয়াজিব হয়ে যাবে এই দোয়াটা যদি কেউ নিয়মিত পাঠ করে, আপনি এই দোয়াটা পারেন? শিখা হয়নি হুজুর, হুজুর শিখা হয়নি। তো আপনাকে আমি কি দিয়ে দোয়ার বিবরণ বলে বুঝাতে পারি, আমার মধ্যে ওই রকম বিদ্যা বুদ্ধি নেই। তবে আপনাকে অনুরোধ করে চাই, দোয়া কি জিনিস আপনি বুঝতে পারেন নাই, দোয়া কি জিনিস এটা আপনি বুঝতে পারেন নাই। দোয়া মানে, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর দোয়া হল এবাদা, দোয়াই হলো মূলত এবাদত। মানে দোয়া করার মাধ্যমে আপনি 24 ঘন্টা এবাদতে থাকতে পারবেন। দোয়া এমন পাওয়ারফুল এক এবাদত, মানে দোয়া করার মাধ্যমে, এবাদত বলতেই দোয়াকে বোঝায়, এবাদত বলতেই দোয়াকে বোঝায়। তাই তো নবীজি বলছেন আর দোয়া হুয়াল এবাদা, দোয়াই হলো মূলত এবাদত। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদেরকে করজোড়ে অনুরোধ করি, মা বোনেরা আছেন, এই দোয়াটা জান প্রাণ দিয়ে শিখে নেওয়ার চেষ্টা করবেন। জীবনে তো অনেক কিছু শুনেছেন, আপনার ব্রেন দুর্বল এটা আমি বলতে চাই না, আপনার ব্রেন অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। 5 বছর আগে যা বলেছি তা আজকে আপনার এখন ফরফর করে মনে আছে। অতএব আপনার বেল অনেক ভালো, আপনি চেষ্টা করলে এই দোয়াটা মুখস্থ করতে পারবেন ইনশাল্লাহ। চেষ্টাটা করেন ভাই, মুরব্বী অনেকেরাম আপনাকে বলি আপনি চেষ্টা করেন, ছোট ছোট বাচ্চাকে বলবেন তুমি আমাকে এই দোয়াটা শিক্ষা দিবে, ছোট ছোট বাচ্চাই আপনাকে শিক্ষা দিয়ে দিবে। ইমাম সাহেবের কাছে বলবেন ইমাম সাহেব আমাকে দোয়াটা শিক্ষা দেন, একটু লিখে দেন। মানে আপনার যদি ভাই চেষ্টা থাকে, অসম্ভব ভাই অসম্ভবের কিছু নয়। অতএব দোয়াটা শিখে নেওয়ার চেষ্টা করবেন, শিখবো তো ইনশাল্লাহ আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়াটা শিখে আমরা যেন আমল করতে পারি, আর আমরা যারা পারি আমরা যেন নিয়মিত এই দোয়ার প্রতি আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, তবে মনে রাখবেন দোয়াটা যেইভাবে বলেছি ওইভাবেই পাঠ করবেন, এইভাবেই হাদিসে বর্ণিত হয়েছে, রেফারেন্স সহ বলে দিয়েছি। তবে টিভিতে রেডিওতে আরও 2টা বাক্য বেশি করে বলে, সেটা হচ্ছে আদ্দরাজাত রফিয়া, এরকম একটা বাক্য বলে থাকে, আর একটা বাক্য বলে ইন্নাকালা তুফলিহুল মিয়াদ। মানে এই 2টা বাক্য জয়ীফ সূত্রে বর্ণিত হয়েছে, এই 2 বাক্য বলার প্রয়োজন নেই। আমি দোয়াটা আবারও বলছি সহি বর্ণনায়, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ও সালাতি القائمه اعطي محمدا الوسيله والفضيله وبعث مقام محمودا الذي واتى। এই পর্যন্তই শেষ, এই পর্যন্তই দোয়াটা পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে এই বাক্যটা বলবে, রাজিতু বিল্লাহি রব্বান আবিল ইসলামে দীনান আবি মুহাম্মাদিন নাবিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি এই বাক্যটা বলবে, রাজিতু বিল্লাহি রব্বান আমি আল্লাহকে প্রতিপালক রূপে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, আবি ইসলামে দীনান আমি ইসলামকে
ইসলাম ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি। রাজিতু বিল্লাহি রব্বা নবিল ইসলামে দীনা নবী মুহাম্মাদিন নাবিয়ান, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। যেই ব্যক্তি এই বাক্যটা আজান শোনার পর বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, তার যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মুসলিম মিশকাতের হাদিস নাম্বার 661, সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, অতএব এই দোয়াটাও পরপর পাঠ করার চেষ্টা করবেন। দোয়াটা সহজ, রাজিতু বিল্লাহি রব্বা নবিল ইসলামি দীনা নবী মুহাম্মাদিন নাবিয়ান। আবার সিরিয়াল দিয়ে আপনাকে আপনার ব্রেনের মধ্যে যেন ঢুকে, আজান শুনলে মুয়াজ্জিনের সাথে সাথে বাক্যগুলো বলবেন, এরপরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, এরপরে আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা সলাতুল কাইমা এইটা পাঠ করবেন, এরপরে রাজিতু বিল্লাহি রব্বা নবিল ইসলামি দীনা নবী মুহাম্মাদিন নাবিয়া এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন। এরপরে আপনাকে আবারও বলি, আপনি এই দোয়াটা পাঠ করার পরেও আপনি নিজে থেকে ইচ্ছা করে দোয়া করবেন, আপনার মন যেটা চায়, আপনার মন যেটা চায়। আপনারও তো কিছু প্রয়োজন আছে, দুনিয়াবী চাওয়া, পরকালীন কোনো চাওয়া, গুণমুক্তি, আরও অনেক দুনিয়াবী চাওয়া আশা আকাঙ্ক্ষা, যা আশা আকাঙ্ক্ষা আছে আজানের পরে সিরিয়াল মোতাবেক এই দোয়াগুলো পড়ে এরপরে আপনি খালেস অন্তরে আপনার জন্য যা চাওয়ার প্রয়োজন তা আপনি চেয়ে নেবেন। কেন? আপনার সামনে হাদিসটা বলছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দাউদের 534 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনাল আজানি ওয়াল ইকামা, আজান ও একামতের মাঝের দোয়া আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ, বাইনাল আজানে ওয়াল ইকামা, আজান ও একামতের মাঝের দোয়া আল্লাহ ফেরত দেন না। মানে আজান শুনেছেন, আজান শোনার পরে দুরুদ পাঠ করবেন, এরপরে আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এটা পাঠ করবেন, রাজিতু বিল্লাহি রব্বা নবিল ইসলামি দীনা নবী মুহাম্মাদিন নাবিয়া এটা পাঠ করবেন, এরপরে আপনার যা মন চায় তা পড়েন, তা আল্লাহর নিকট দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজান আর একামত মধ্যে যে অল্পটুক সময় থাকে এর মাঝে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তার দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহি ও বিহামদিহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনারা আমার দোয়া করব কখন, দোয়ার সময় কখন? আজান দিয়েছে মানে ভাবি জামাতের এখনো 15 মিনিট সময় আছে, আজান দিয়েছে মানে ভাবি জামাতের 15 মিনিট সময় রয়েছে, ইমাম সাহেব 10 মিনিট নামাজ পড়াতে লাগবে, এই 25 মিনিট সময় রয়েছে, 25 মিনিটের মধ্যে ঠান্ডা শির খাতির সোমা আস্তে আস্তে উঠে ওযু করে এরপরে যাই মসজিদে, আজানের আগে থেকে প্রস্তুতি নিয়ে শব্দগুলো বলবো, এরপরে দোয়া পাঠ করব, দুইটা হাত তুলে কান্নাকাটি করে আল্লাহর দরবারে কিছু দোয়া চাইবো, এই মন মানসিকতার লোক ভাই নাই, এই মন মানসিকতার লোক ভাই সমাজের মধ্যে নাই। অতএব সম্মানিত উপস্থিতি মা বোনেরা আছেন, আপনাদেরকে করজোরে অনুরোধ করি এই সময়টুকু মূল্যায়নের চেষ্টা করবেন, এই সময়টুকু মূল্যায়নের চেষ্টা করবেন। আপনার জীবনে যা যা প্রয়োজন তার মাঝখান দিয়ে এই সময়টুকু বেছে নিয়ে আপনি আল্লাহর দরবারে বেশি বেশি চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন আজান আর মুয়াজ্জিনের কত ফজিলত। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো মানুষ ছাগলের রাখাল কোনো একটা পর্বতে আছে, পাহাড়ের উপর আছে, পর্বতে আছে, ওই পর্বতে থেকে আজানের ওয়াক্ত হয়ে গেছে, ওইখানে আজান দিয়ে দিবে। আপনি মাঠে গেছেন কাজ করার জন্য, কেউ নেই, সলাতের সময় হয়ে গেছে, ওইখানেই আপনি আজান দিবেন, কোনো সমস্যা নেই, আজান দিয়েই সলাত পড়েন। তবে আজান না দিয়েও সলাত পড়তে পারেন, সলাত হয়ে যাবে, কিন্তু আজান দেন, ওই সময় যদি আজান দেন, ফজিলত বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো মানুষ কোনো ছাগল নিয়ে রাখালে কোনো প্রত্যন্ত অঞ্চলে চলে যায়, এরপরে যখন সলাতের সময় গণিয়ে আসে, এরপরে যখন আজান দেয়, এরপরে সলাত কায়েম করে, সলাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তখন বলেন উনজুরু ইলা আব্দিহি, হে আমার বান্দা, হে আমার ফেরেস্তারা, দেখো আমার বান্দা। আল্লাহ ফেরেস্তা মণ্ডলীকে ডেকে বলেন, হে আমার ফেরেস্তা মণ্ডলী, দেখো আমার বান্দারা দুনিয়াতে আজান দিয়ে সলাত কায়েম করছে, হে আমার ফেরেস্তা মণ্ডলী, দেখো এই ব্যক্তি একা মাঠে গেছে সলাতের জন্য, রাখাল
একা মাঠে আছে, আজানের ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে দিয়েছে, সলাতের ওয়াক্ত হয়েছে, সলাত শুরু করে দিয়েছে। হে আমার ফেরেশতা মণ্ডলীরা শোনো, এই ব্যক্তি ওয়াক্ত হয়ে গেছে, সলাত পড়ে নিয়েছে। শোনো ফেরেশতা মণ্ডলী, কদ গাফার তুলি, আমি এই ব্যক্তিকে মাফ করে দিলাম। হে আমার ফেরেশতা মণ্ডলী শোনো, ওয়াক খালতুহুল জান্না, এই ব্যক্তিকে আমি জান্নাতে দাখিল করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনাকে ভাই আমি এই ফজিলত কি দিয়ে বলে বুঝাতে পারি, কোনো ব্যক্তি একা গেছে, মাঠে গেছে কাজ করার জন্য, ওইখানে গিয়ে আপনি আজান দিবেন, ওইখানে গিয়ে যদি সলাটটা আদায় করেন, ওয়াক্ত মতো সলাটটা আদায় করেন, এর ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ গৌরব বোধ করেন। ফেরেশতা মণ্ডলীকে ডেকে বলেন, হে আমার ফেরেশতা মণ্ডলীরা শোনো, ওই যে উমুক বান্দা ও আজান দিয়েছে মাঠে গিয়ে, ওই যে আমার উমুক বান্দা ছাগলের রাখাল, ওই ব্যক্তি মাঠে গিয়ে সলাত কায়েম করেছে। শোনো ফেরেশতা মণ্ডলী, তোমরা সাক্ষী থাকো। শোনো ফেরেশতা মণ্ডলী, তোমরা সাক্ষী থাকো। ফা গাফারতুলাকা, আমি তাকে মাফ করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে হাদিসটা বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ এবং মিশকাতুল মাসাবিহের 665 নম্বর হাদিস, সম্মানিত জুমার সালাতের মুসল্লিবৃন্দ, এ হচ্ছে আজান দেওয়ার ফজিলত, এ হচ্ছে মুয়াজ্জিনের ফজিলত। অতএব প্রিয় উপস্থিতি মূল্যায়নের চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা কালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল মুয়াজ্জিন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি এসে বলল, আল্লাহর নবী মুয়াজ্জিনের নেকি দ সব নিয়ে নিল, মুয়াজ্জিনের মানমর্যাদা তো আমাদের চেয়ে অনেক বেশি, মুয়াজ্জিনের মানমর্যাদা তো আমাদের চেয়ে অনেক বেশি, গার উঁচু হয়ে যাবে কিয়ামতের দিন, মানমর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহর নবী মুয়াজ্জিন যতক্ষণ আজান দিবে, তার আজানে যত মানুষ আসবে, তার প্রত্যেক মানুষ থেকে সেই ব্যক্তি নেকি পাবে। আল্লাহর নবী মুয়াজ্জিনের মানমর্যাদা তো অনেক বেশি হয়ে গেল আমাদের চাইতে। এই পর্যন্ত বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুলু কামা ইয়াকুলুন, শোনো মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। শোনো মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো, তাহলে মুয়াজ্জিনের মানমর্যাদা তা তোমাদের মানমর্যাদা আল্লাহ তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, এই কথাটা আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি, মুয়াজ্জিনের মানমর্যাদার কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুয়াজ্জিনের মানমর্যাদা যে অনেক বেশি, মুয়াজ্জিনের মানমর্যাদা তো অনেক বেশি, মুয়াজ্জিনের মানমর্যাদা তো অনেক বেশি। তো সাহাবি যখন এসে বলছে, আল্লাহর নবী আমাদের থেকে তো ওই মুয়াজ্জিনের মানমর্যাদা অনেক বেশি হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ করে দিলেন ব্যাপারটা, শোনো মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো, তাহলে মুয়াজ্জিনের মানমর্যাদার সমপর্যায়ে তোমাদের নেকি আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, মূল কথা হচ্ছে মুয়াজ্জিন প্রথমত আজান দেওয়ার চেষ্টা করবেন, মুয়াজ্জিন হওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যদি মুয়াজ্জিন, এখন মনে রাখবেন কয়জন আজান দিবে, আজান দেওয়ার সুযোগ তো মাত্র একজন, একজন আজান দিবেন, আর পরের মানুষগুলো যদি আপনারা এসেছেন পাঁচজন মানুষ আজান দেওয়ার জন্য, একজন আজান দেখ রাগারাগি করার প্রয়োজন নেই, একজন আজান দেখ আর বাকি চারজন যদি আপনারা ওই মুয়াজ্জিনের বাক্যগুলো বলেন, তাহলে মুয়াজ্জিন আজান দিয়ে যে নেকি পাচ্ছে, আপনি বাক্যগুলো বলে ওই নেকি পেয়ে যাচ্ছেন। অতএব নিরাশ হওয়ার কোনো কারণ নেই, নিরাশ হওয়ার কারণ নেই। অতএব এই আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন মুয়াজ্জিনের আবার আলাদা ফজিলত আছে, যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যদি একাদারে 12 বছর আজান দেয়, মুয়াজ্জিন যদি একাদারে 12 বছর আজান দেয়, মুয়াজ্জিন যদি একাদারে 12 বছর আজান দেয়, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব একাদারে 12 বছর যদি কোনো মুয়াজ্জিন আজান দিতে পারে, তাহলে তার জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ,
এরপরে আরেকটা হাদিস বলে আমি আলোচনা ঘটিয়ে আনার চেষ্টা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি জানতো আজান দেওয়ার মধ্যে কত নেকি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো আজান দেওয়ার মধ্যে কত নেকি রয়েছে, তাহলে এত মানুষ আসতো আজান দেওয়ার জন্য, এত মানুষ আসতো আজান দেওয়ার জন্য, তা লটারি ছাড়া কোনো পথঘাট থাকতো না ফয়সালা করার জন্য। ফজিলত এখানে বলেননি যে আজান দিলে লক্ষ কোটি নেকি হবে, এই কথা বললেন না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের হাদিসে বলছেন, মানুষ যদি জানতো যে আজানে কত ফজিলত নেকি রয়েছে, মানুষের যদি এটা ব্রেনে আয়ত্তে থাকতো যে কত নেকি রয়েছে, তখন কি হতো, তখন সবাই আসতো আজান দেওয়ার জন্য। আরে মুয়াজ্জিন একা এক তো নেকি নিবে, আমরাও নিব, সবাই আসতো আজান দেওয়ার জন্য, তখন কি করা হবে, তখন বন্টনের নিয়ম হবে যে লটারির মাধ্যমে ফয়সালা হয়ে যাবে কে আজান দিবে। এখানে আবার ভুল বুঝিয়েন না যে লটারি করা কি তাহলে জায়েজ। জি না ভাই, লটারি করা একেবারে হারাম, লটারি করা একেবারে হারাম। কোন লটারি হারাম? যেই লটারিতে টাকার হার জিত আছে ওই লটারি হারাম। কথা বুঝাতে পারলাম? যেই লটারিতে টাকার হার জিত আছে, আপনি 2 টাকা দিয়ে ডিমের লটারি ধরেছেন, একেবারে হারাম। আপনি 10 টাকা দিয়ে ফ্রিজের লটারি ধরেছেন, একেবারে হারাম। আপনি 100 টাকা দিয়ে বড় লটারি ধরেছেন, বিদেশ যাওয়ার লটারি, একেবারে টোটালে হারাম। আপনি 100 টাকা দিয়ে বড়ির সিপ দিয়ে ওই পুকুরে নেমেছেন লটারির সিস্টেমে মাছ ধরার জন্য, একেবারে টোটালে হারাম, লটারি সম্পূর্ণরূপে হারাম। তবে এবাদতের ক্ষেত্রে মীমাংসার জন্য যদি সময়ে লটারি করা লাগে ওইটা করতে পারেন। আপনি পুকুর থেকে মাছ ধরেছেন সবাই 10 জন মিলে, এখন বন্টন কি করবেন, লটারি লটারি করে 10টা বন্টন করে নেন, সমস্যা নেই, এখানে টাকার হার জিত নেই মীমাংসার জন্য। কিন্তু যেই লটারিতে টাকার হার জিত রয়েছে ওই লটারি হারাম। কথা আমি বুঝাতে পারলাম? আজান দিতে এসেছে 5 জন মানুষ, সবাই বলছে আমি আজকে আজান দিব, আমি আজকে আজান দিব, আমি আজকে আজান দিব। কে দিবে আজান? লটারি করতে হবে, 5 জনের নাম লিখে লটারি করে দিবেন, যার নামটা উঠবে সেই ব্যক্তি আজান দিবে, এটা হচ্ছে ফয়সালা। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজান দিতে আসবেন, আজান দিতে যদি এসে বেসে যান, সমাধা এইভাবে করেও হলো আজান দিবেন, ফজিলত নেওয়ার চেষ্টা করবেন। শুধু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের উপর কাঁধে দিয়ে দিবেন, আপনি না থাকলে দিবে মুয়াজ্জিন সাহেব, কিন্তু আপনিও আগিয়ে আসবেন, এই অনুরোধটুকু রাখলাম। আর যারা, সবাই তো আজান দিতে পারবেন না, প্রথম থেকে বলে আসছি, সবাই তো আজান দেওয়ার অপশনও পাবেন না, কি করতে হবে, মুয়াজ্জিন যে বাক্যগুলো বলবে ওই বাক্যগুলো বলে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনুরূপ প্রতিদান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক এই আমলগুলো করার জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।